দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। দুর্বিষহ জীবন যাপন করছে সব এলাকার বানভাসী মানুষ। রেললাইন ডুবে যাওয়ায় জামালপুরে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে গত এক যুগেও এমন দীর্ঘমেয়াদী বন্যা হয়নি। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট করছেন নিয়াজ জামান সজীব। এ যেন মরার উপরে খানার ঘা। একদিকে করোনা ভাইরাসের মহামারী আর অন্যদিকে প্রবল বন্যার কারণে চরম দুর্ভোগে বন্যা কবলিত এলাকার মানুষ। জামালপুরে যমুনা নদীর পানি, ভাদ্রাবাদ ঘাট পয়েন্টে কমলেও পুরাতন ব্রহ্মপুত্র নদ সহ অন্যান্য নদ নদীর পানিতে নতুন করে প্লাবিত হয়েছে অনেক এলাকা। শেরপুরে পুরনো ব্রহ্মপুত্র নদের পানি আরও 7 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা কবলিত হচ্ছে চরাঞ্চলের নতুন এলাকা। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। ফরিদপুরে প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বন্যার পানির তীব্র স্রোতে ফরিদপুরের সাদিপুর গ্রামের বিল গজারিয়া এলাকায় শহররক্ষা বাঁধের বিশাল অংশ ভেঙে গেছে। কুড়িগ্রামের নদ নদীর পানি ধীরগতিতে নামায় দুর্ভোগ বেড়েছে মানুষের। রাজারহাট উপজেলার বুড়িঘাট এলাকায় তিস্তায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। নাটোরের সিংড়ায় বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। মানিকগঞ্জের 4টি উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। বাচ্চা কাচ্চা নিয়ে ছাগল গরু পশু পাখি নিয়ে আমরা খুব দুর্ভিক্ষের ভিতরে আছি। এই লোকের ভিতরে সই বানাইছি, ওই সইর ভিতরে আর কি থাকি টাকি না খাই, আমি সিলে দিলে কিছু নাই খাই। এই অবস্থা বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের হিসেব বলছে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকতে পারে বন্যা। একইভাবে গত সপ্তাহের মতোই আর কি অবস্থা হবে, আরো পানি কিছুটা বাড়বে এবং আক্রান্ত এলাকাগুলো আরো বিস্তৃত হবে কিছুটা। তো সব মিলিয়ে আমরা এই মাস জুড়েই থাকবে বন্যাটা এবং তো অগস্টের ফার্স্ট উইক নাগাদ সবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। 2007-এর বন্যাটা, তবে ওইটা নর্থ বেঙ্গলেই বেশি এফেক্ট হয়েছিল। সিরাজগঞ্জে দ্বিতীয় দফায় টানা 7 দিন অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পাওয়ার পর 2 দিন ধরে ধীরগতিতে কমছে যমুনা নদীর পানি। নওগাঁয় ছোট যমুনা ও আত্রাই নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর পানি কমায় বগুড়ার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। নেত্রকোনায় বন্যার পানি কমলেও বাড়ছে মানুষের দুর্ভোগ। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। ভারী বৃষ্টির পানিতে চট্টগ্রাম নগরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। গতরাত থেকে বেলা 12টা পর্যন্ত টানা বৃষ্টিতে নগরীর সিডিএ আবাসিক এলাকা, মুরাদপুর ও বহদ্দার হাটসহ বেশ কয়েকটি নিচু এলাকা পানিতে ডুবে গেছে। ফলে দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে গত 24 ঘন্টায় চট্টগ্রাম নগরীতে 40 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া আগামী 24 ঘন্টায় চট্টগ্রামের বিভিন্ন স্থানে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।